তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা আমাদের বলেছেন সেটা হচ্ছে তারা আইনগতভাবে যে প্রক্রিয়াগুলো করার সেগুলো তারা সবকিছু প্রস্তুতি নিয়ে রেখেছেন। এখন আদালতের সিদ্ধান্তের উপরে অনেক কিছু আসলে পুরো বিষয়টা আসলে নির্ভর করছে। আর যদি বলে রাখি আপনাকে আরেকটু, সেটা হচ্ছে গতকালকের সহিংসতার ঘটনা আর আজকে যে হরতাল ছিল সারাদিন, সেই সব হরতাল থেকেও কিন্তু বেশ সহিংসতা ছড়িয়ে পড়ে। তো সকালবেলা আসলে বিএনপির অনেকের বাসায়, আমরা যতটুকু খবর পেয়েছিলাম বিএনপি নেতা যারা ছিলেন তাদের বাসায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়েছেন, তারা জানা অনেকের বাসায় তল্লাশিও চালিয়েছেন। আর এর মধ্যে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডিবি কার্যালয়ে আর আটক করে আনা হয়েছিল। সন্ধ্যার পর মূলত তাকে গ্রেফতারের বিষয়টি আমাদেরকে ডিবি কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে। এখন এখানে আইনজীবীরা আছেন, তারা চেষ্টা করছেন যে আইনগতভাবে যেসব প্রক্রিয়া আছে সেগুলো সম্পন্ন করে বিএনপি মহাসচিবকে মুক্ত করার জন্য। আর কিছুক্ষণ আগেই মূলত এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী এসেছিলেন, তিনি ভেতরে যাওয়ার চেষ্টা করেছেন যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাখা হয়েছে, সেখানে মূলত তাকে যেতে দেওয়া হয়নি, তিনি কথা বলতে পারেননি। এখন আসলে পুরো সিদ্ধান্তটাই কিছুক্ষণ পর আমরা জানতে পারব। আর একটু যদি এখানকার পরিবেশটা আপনাকে দেখায় তাহলে আপনি দেখবেন যে এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা আছে। প্রধান যে ফটকটি, প্রধান ফটকটিতে আসলে মূলত বন্ধ করে রেখেছে, এখানে সবাইকে আসলে খুব সহজে ঢুকতে দেওয়া হচ্ছে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন। নিরাপত্তার বিষয়টি আসলে বলা যায় পুরোপুরিভাবে এখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এখন আমরা আসলে অপেক্ষায় আছি আদালত থেকে কি সিদ্ধান্ত জানানো হচ্ছে সেটির। ওয়াফিক, আকাশ ভাই সরে যান। We are not.